জয় জগন্নাথ ফ্ৰেণ্ডছ জাৰি হৈ যায়শা আদৰ্শ বিদ্যালয়ৰ বমফৰ ভৰ্তি আৰু হ'ব এই বৰ্ষৰ চবুঠাৰ বড় নিযুক্তি যোন আপোনাৰ দৰমা মিলিব কোডি হাজাৰ ওৰ্ধ এখন এতিয়া পৰীক্ষা হ'ব নে কেৱল মাৰ্ক আধাৰ এতিয়া আপোনাৰ নিযুক্তি পাইপাৰিব নিজ নিজ ব্লক এইসু নিযুক্তি সুযোগ আছিল যায় তুমি আপোনাক বতাইব কিপ্ৰ আবেদন কৰিবি ষ্টেপ বাই ষ্টেপ প্ৰচেছৰে যিমানক দশম পাছত প্লছ টু পাছ অধ্যা আদৰ্শ বিদ্যালয় যুক্ত তাহলে ফ্রেন্ডস এই ভিডিওরে আপনার স্টেপ বাই টা প্রসেস রে বতাই এবং তা সহ আপনার ডকুমেন্ট এবং শেষ তারিখ কবে অ এবং কেউ ব্লক এবং কেউ পঞ্চায়েত কেউ ডিস্ট্রিক্টে এইসব পদবী ভেকেন্সি বাহারি যাই ফ্রেণ্ডস ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চালু আর এই ভিডিওটি ফ্রেন্ডস কিপরে কিপর মোবাইল সাহায্যে এখন স্টেপ বাই ্টেপ প্রোসেস আবেদন করে পেঁ এই ভিডিওরে বতইছি তো সর্বপ্রথমে নিজ মোবাইলের গুগল ক্রম ওপন করে এবং গুগল ক্রম ওপন করে সারা পরে দেখুন এর লেখা যাই সচ অর টাইপিং ওয়েব আড্রেস এবং এর এইবড্রেসটি দেওয়া পড়বে তেমন এর লিখিদি ওয়েব আড্রেসটি তেমন লিখিদে অবউট ওরিষা ডটকম যদি এখন টাইপিং করুচ তাহলে ফ্রেন্ডস আপনার সামনে নূয়া ইন্টারফেসটি ওপন হয়ে এবং তোক স্ক্রোল করি আসবে এবং দেখ ফ্ৰেণ্ড এতিয়া তলুক স্ক্ৰ কৰি আছিলে লেখা আহিছে ট'টাল আপোনাৰ দেখি পাৰিবাৰ লাডেষ্ট প্ৰাইভেট গভৰ্ণমেণ্ট জব্ তে তলক স্ক্ৰলডন কৰি আছে আৰু দেখি পাৰিব গভৰ্ণমেণ্ট জব্ আৰু এই গভৰ্ণমেণ্ট জব্ তলে চেকেণ্ডৰ দেখোন অপশন ৰ আদৰ্শ বিদ্যালয় বা অ ভি ৰিকুৱাৰমেণ্ট দুই হাজাৰ বাইছ ৱাৰডেন এণ্ড আছিষ্টাণ্ট কুক পোষ্ট ভেকেন্সি এতিয়া আপোনাক টচ কৰিবলৈ পাৰিব তে এতিয়া টচ কৰি দিলে টচ কলপেৰে আপোনাৰ সামনেৰে না ইণ্টাৰপেচি অপন হৈ যাব যে আদৰ্শ আদর্শ বিদ্যালয় তরফের এই জব ভেকেন্সি আসি যাই এবং আদর্শ বিদ্যালয় বিদ্যাালয় নুয়া নয় ভেকেন্সি বাহারি এবং তার যদি ওভর ভিউ দেখব দেখুন অর্গানাইজেশন নেম রয়েছে ওড়শা আদর্শ বিদ্যালয় এবং বিদ্যাালয়ের টোটাল পদবী রয়েছে দুইগোটি পদবী এবং জেন্ডর কেউ মানে আবেদন করবে উভয় পুরুষ এবং মহিলা প্রার্থী এই ফর্ম আবেদন করে পে এবং আপ্লা মোড অফলাইন মোড রেখে আবেদন করা পড়ে বা এক আবেদন করা পড়বে এবং তাস্ত এ পোস্ট নেম রয়েছে ওয়ার্ডন এবং আসিস্টাট কুক এবং কেউ মানে আবেদন করবে ওড়ার সমস্ত জেলার পিল আবেদন করি করে এবং ফ্রেন্ডস তাপরে দেখুন জব লোকেশন কোরাপুট ডিস্ট্রিক্ট রয়েছে এবং টেলিগ্রাম গ্রুপে ফ্রেডস জয়নিং হয়ে যাচ্ছ এবং এরটেস্ট ইনফরমেসারে এবং আপ্লিকেসন ফি মুি ফ্রি অফ কষ্ট আবেদন করে বা নো আপ্লিক ফি এর মেসন রয়েছে এবং সিলেকশন প্রোসেস ডাইরে ইন্টারভিউ মাধ্যমে এর সিলেকশন প্রোসেস রয়েছে মানে এখানে এগামী কোন

এই ফর্ম আবেদন করে এবং তাহলে দেখা যাচ্ছে এজ লিমিট কম মানুষ ওয়ার্ডন পদবীপ আপনার মিনিমম তিরিশ বর্ষ এবং ম্যাক্সিমাম ষাটিয়ে বর্ষ আসিষ্টাঁট কুকুর মিনিমম একুশ বর্ষ এবং মেক্সিম বত্রিশ বর্ষ রয়েছে এবং তাপরে দেখা সালারি ডিটেল কম রয়েছে ওয়ার্ডেন পোস্ট সাত হাজার ছশো কোটি টঙ্কা দিয়া যাব এবং আসিষ্টা কুকি হাজার ছিশ টা দিয়ে যাব তেমন প্রথমে এই যে পেমেন্টটা দিয়ে যাব এটা আপনার কন্ট্রাচুয়াল এম্পলয় ছ বর্ষ এবং ছ বর্ষ পর আপনার রেগুলার দিয়ে এবং ফ্রেডস দেখুন পোস্টা আড্রেস এর কম রন করবে ফ্রেন্ডস আবেদন কিপর করি ডাইরেক্ট আপনার অফলাইন সাহায্যে বা পোস্টা সাহায্যে আবেদন করি পে তু দেখুন টু দি প্রিপাল ও আদর্শ নন্দপুর কোরাপুট স্পিন সাত ছ চার সাত এই পোস্টা আড্রেসে আবেদন করা পড়বে তেমন ফ্রেডস এখন দেখুন স্টেপ বাই ্টেপ প্রোসেস এটিমধ্য ল বাই প্রোসেস আপনার যা লেখাইছে সেই টাইপের হি এখন আবেদন করার পড়ে এবং ফ্রেডস তাটেস্ট গভর্নমেন্ট জব ফ্রেডস এবার চালু অনেক ফ্রেডস রেলওয়ে পোস্টা ব্লক ও অঙ্গনবাড়ি স্কুল ক্লর্ক ওষা পিওন ভালো বিভিন্ন প্রকার পদবী এবার নিউ জব জাঁপিপাট যদি চাউন্ট তাহলে এর ক্লিক ক্ষয়ের ক্লিক করে পেবে এ কিছু জব এর চালু বা রনি চালু অ্যা এবং অপকমিং কিছু জব রয়েছে মানে আসব ভবিষ্যতের আসে রয়েছে তেমন এটেল জাগিপারে কে এর অপকমিং জব আসব তেমন ইম্পর্টেন্ট লিখে দেখুন নোটিফিকেসন এবং পিডিএফ নাওরে আপনার টচ করা পড়ি দেখুন মুখে টচ করি দিলে এবং টচ কলাপরে আপনার সামনে নয় ইন্টরফেসটি ওপন হয়ে যাব এবং গুগল ক্রোমে এই ফর্মক ওপন করি নেবে এবং ওপন করে পরে আপনার সামনে নিজ মোবাইলের এই টাইপ্র পেজটি ওপন হয়ে যাই এবং তাপরে দেখুন এর ওড়িয়ার মেনশন রয়েছে কেউ কে পোস্ট রয়েছে এবং মাসিক দরমা কে রয়েছে এবং পদই মধ্যে সংখ্যার বাহারু যাওয়া এবং তাপরে তোপি স্কুল ডাউন কৰক আছে দেখিব এতিয়া কণ ৰ আপোনাৰ মেনচন ৰ আপ্লিকেচন ফৰ্ম আপ্লিকেশ্যন ফৰ্ম আপোনাক আপ্লাই কৰিব পূৰ্ব আপোনাক ভৰবা পাৰিব আৰু ভৰিচাৰিলা আপোনাক যি ডকুমেণ্ট কৈলি সেই ডকুমেণ্টু আবেদন কৰিব পাৰিব যে তাৰ আড্ৰেছ দেখোন এই আড্ৰেছ আপোনাক ভৰব বা সে করা পড়বে স্পিড কিংবা রেজিষ্টর পোস্ট আপনার স্পিড কিংবা রেজিস্টর পোস্টের আবেদন করা পড়বে দেখুন পোস্ট নেম কোথা লেখিপারে যেকোন পোস্টের আবেদন করছেন তাহলে ক্যাপিটাল লটারে বা ফুল অক্ষরের আপনার নিজের নামটি মেনশন করা পড়ব তাপরে যদি ফাদর নেম লেখিপারে তাপরে প্রেজেট এবং পরমানে আড্রেস লিখবে তাসহত আপনার ডেট বার্থ দেবে তা এজ কে দেবে আপনার কত এজ এপর্যন্ত হয়েছি এবং ফ্রেন্ডস তা জেন্ডার কন র এবং যদি মেল কিংবা ফিমেল রিলিজন হিন্দুজম কিংবা মুসলিম যা আছেন আপনার লিখবে কন্টাক্টে আপনার কন্টাক্ট নম্বর লিখিপারে মেল আইডি পেবেন এবং তাস্ত আধার নম্বর লিখবে তোকে আপনার যে ক্যাটাগরি বা কাস্ট অছেন সেটি আপনার টিকচিহ্ন মারিপারে এবং বার নম্বর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন নম্বর মানে আপনার ডিস্ট্রিক্ট্রাণ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে রেজিস্ট্রেশন করে যে ডিস্ট্রিক্ট মহন্ত্রাগঞ্ধী ওড়িশার সমস্ত জেলার পিলা মানে এই পোস্টকে আবেদন করে পাবেন তেমন আপনার যেকোনিক্ট্র যদি এক্সচেঞ্জ অফিসে রেজিষ্ট্রেসন করছেন তাহলে এখানে রেস্ট্রেসন নম্বর এন্ড লেখিকি আপনার ডেট এটি কেউ ডেট্র আপনার রেস্ট্রেসন করতে চাইছেন সেই ডেট মেয়সনার পড়ে এবং তেরো নম্বরের আপনার এক্সপিএন্স যদি কিছু রয়েছে তাহলে এটি মেনসন করবে ফি রয়েছে এবং তাস্ত চৌদরে আপনার মিনিমাম দশম পাাস যে কুক আবেদন করবে এবং যদি ওয়ার্ডেন আবেদন করবে তাহলে প্লস থ্রি পাস রয়ে তেমন প্লস থ্রি পর্যন্ত আপনার মার্ক এবং কত মার্ক সিক্যোর্বে এবং পনেরো নম্বরের দেখুন এটি টিক মারিবেন কেউ কেউ সার্টিফিকেট আপনার যোগাউন্ট

কমেন্ট করতু কারণ আপনার সমস্ত কমেন্ট পড়ি কি এনসার দোছি এবং ফ্রেডস তা সহ যদি আপনার জাঁয়া চাহিদান এই সপ্তাহে আপনার ব্লক এবং আপনার ডিস্ট্রিক্টে কেউ সব জব ভেকেন্সি বাহিরছি তালে মতো কমেন্ট বকসরে কমেন্ট করে পে নিজের ডিস্ট্রিক্ট প্রথমে মেনশন করবে এবং নিজের ব্লক মেনশন করবে তালে ফ্রেন্ডস মু আপনি ভিডিও দেখাবি জয় হিন্দ জয় জগন্নাথ